বিডি জব এমসিকিউ চ্যানেলের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করছি বিগত বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা আসা বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান অংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর। জেনে নিই এমসিকিউ প্রশ্নোত্তরগুলো। বাংলা ভাষায় সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। দামিনী শব্দের অর্থ কি? দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। নিচের কোন শব্দটি অর্ধতৎসম শব্দ? নিচের কোন শব্দটি অর্ধতৎসম শব্দ? গিন্নি। আগে প্রতি বছর এখানে খেলা হতো বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে? নিত্যবিত্ত অতি। সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেবান। নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির? উপসর্গের। ময়ূর শব্দের সমার্থক কোনটি? কলাপি। সেলিম আলদিন রচিত নাটক হচ্ছে? হাত হদাই। সিরাজুম মুনীরা কাব্যগ্রন্থের কবি কে? ফররুখ আহমদ। কোন রচনাটি রোমান্টিক প্রণয় পাখ্যানের অন্তর্গত? পদ্মবতী। সুনামি কোন ভাষার শব্দ? জাপানে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক হচ্ছে? ডাকঘর। রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি? সুলতানার স্বপ্ন। রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি হচ্ছে? পানিপথের যুদ্ধ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস শ্যামল ছায়া কার রচনা? হুমায়ুন আহমেদ। গায়ে হলুদ কোন সমাজ? গায়ে হলুদ বহুবী সমাজ। বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে বলে? সর্বনাম পদ। মুক্তিযুদ্ধ নির্ভর উপন্যাস কোনটি? জলাঙ্গী। মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য হচ্ছে? বীরঙ্গনা। আখতারুজ্জামান ইলিয়াস প্রথম উপন্যাস কোনটি? সিলে কোটার সেপাই। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। প্রাচীন বাংলার নিচের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল? হরিকেল। মাদার তেরেসার জন্মস্থান কোথায়? আলবেনিয়া। ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় কত সালে? 1975 সালে। সোনার মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? সাফাই নবাবগঞ্জ। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন? দুর্ভোগ। সালে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কোনটি? 26 জুন। শালবন বিহার কোন জেলায় অবস্থিত? কুমিল্লা জেলা। The program was telecast live. The word live in the above sentence is? Answer: adverb. What do you mean by the word gesture? Answer: body movement. Quiz: One of the following is a singular number. Answer: 40. Synonym of palayon is. Answer: invade. Which is known as the lady of the land? Answer: Florence Nightingale. ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।